স্বচ্ছতাই সেবা 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী নাগরিকের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য এক বিরাট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মনগর পুর পরিষদ 17 তারিখ থেকেই তার বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ ছিল শিশু কিশোরদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এই শহরের প্রায় 1000 শিশু কিশোর এখানে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। আগামী 1 অক্টোবর তাদেরকে পুরস্কৃত করা হবে। আগামী 2 অক্টোবর পর্যন্ত আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা আশাবাদী দেশব্যাপী কর্মসূচিতে ধর্মনগর পুর পরিষদের অংশীদারিত্ব সুনিশ্চিত হবে নাগরিকজনের সহযোগিতা। দেখতে পেলাম যে একটা সেলফি পয়েন্ট হয়েছে, তো এটা এই প্লাস্টিক বোতলের মধ্যে ব্যাপারটা কি? আমরা অ্যাকচুয়ালি যা ইউজ হয় না সমাজে, ওয়ান টাইম ইউজ, তাকে কীভাবে রিসোর্স করা যায় একটা শিল্পবোধের মধ্যে দিয়ে, এটা আমাদের পুর পরিষদের আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার শ্রী মণিশঙ্কর গুপ্তের একটা বিশেষ প্রয়াস। ওনার চিন্তাধারা এটা এখানে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন প্রদোষ চক্রবর্তী আমাদের বরিষ্ঠ একজন শিল্পী, উনি আমাদের ইঞ্জিনিয়ার বাবুর পরিকল্পনায় কাজটা সুসম্পন্ন করেছেন। আমরা সবার জন্য এই সেলফি পয়েন্ট রেখেছি একটা বার্তা দেওয়ার জন্য, যে যা সমাজে ইউজ হয় না, যা নষ্ট হয়ে যায়, তাকেও কীভাবে ইউজ করা যায়, তা শিল্পের মাধ্যমে এই শিশু কিশোরদের মধ্যে একটা প্রচার দেওয়ার জন্য এই প্রয়াস। ধন্যবাদ।